পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিগঙ্গার জীবনপুর বাজারে ঘটনার পর আতঙ্কিত ব্যবসায়ীরা তদন্তে পুলিশ পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিগঙ্গা থানার জীবনপুর বাজারে জানা গেছে বৃহস্পতিবার সকালে দোকান খুলে ব্যবসায়ীরা দেখেন দোকানের ছাদের টিন কাটা লন্ডভন্ড দোকানের জিনিসপত্র ও আসবাবপত্র দোকান থেকে চুরি গিয়েছে নানা জিনিসপত্র সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিস সকালে এসে দেখলাম হোটেল এলবাসটার ভাঙা মালপত্র টাকা যা ক্যাশে ছিল নেই আর মালপত্র কম সব থাকা ফাঁকা যেগুলো সিগারেট টিকেট গুলো সব নিয়ে গেছে টাকা ওই দশ পনেরো হাজার টাকা ছিল আর তিনটি দোকানেই একই কায়দায় চুরি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ন হাজার টাকা ছিল সেই টাকা রেখে আমি সভা ছিল সভা শুনতে গিয়েছিলাম আর সকালে এসে দেখছি টাকা নেই আর ক্যালভাসটা ভাঙা উঁচু করে দিয়ে চোর ঢুকে সে টাকা নেই ক্লাস ছিল আর হরলিস দুধ ছিল হরলিস ছিল তার ল্যাপটিন দুধ ছিল নারকেল তেল ছিল নিয়ার শালিমার অনেক তেল ছিল সেগুলো নেই ব্যুরো রিপোর্ট নিউজ ডোম্যান্সল্যান্ড দেগঙ্গা